हेलो अस्सलाम वालेकुम गाइस, दिस इज इक्तियार महमूद एंड वेलकम बैक टू माय चैनल। सो व्यूअर्स, दिस इज आवर रिसोर्ट। तो गतकाल के आसार समय घुपरुट चाष शेष हो गो, तो वीडियो कंटिन्यू करते पारी नाई, तो आज के सकाल शुरू करते। तो ये हमारे रिसोर्ट, खूब निरिबिली परिवेश। एखे हमारे दुईटा रूम आछे आर बाइकगुलो आमरा एखने पार्क करछिलाम। आर सबचेये इंटरेस्टिंग फैक्ट हच्छे एखाने एकटा झिरि आछे जेटार साउंड हयतो आपनारा शुनते पारतेछेन। तो खूब निरिबिली एवं प्राकृतिक परिवेश, पाशापाशि झिरिर जे शब्द सेटा खूब इंटरेस्टिंग छिलो एवं रात्रे आमरा खूब एनजॉय करछि एखाने। आर एखाने एकटा बागान आछे, सेटा हच्छे आनारसेर बागान ओई पाशे। ओवरऑल आमी बोलबो जे एई रिसोर्टटा खूब सुंदर। ए रिसोर्टेर नाम हच्छे निस्वर्ग रिसोर्ट, सरि निस्वर्ग इको रिसोर्ट। तो आपनारा जदि केउ आसेन इच्छा करले एखाने आसते पारेन। या गुड। तो रिसोर्टटा आमार काछे खूब भाल लागछिलो पार्सोनालि, तो सबार जन्य रिकमेंड करछि। आर ए रिसोर्टेर जे ओनार, ओनार बिहेवियर खूब भालो, कथाबार्ता भालो। आई होप आपनारा एसे एनजॉय करते पारबेन। तो सबाई जावर जन्य प्रस्तुत। और फोन चार्ज दीते पारिनि, एखाने बैग थेके चार्ज दिच्छि आपात। ओके लेट्स गो। শ্রীবঙ্গলের অন্যতম ভালো লাগার বিষয় হচ্ছে আঁকাবাঁকা রাস্তা, যেটা খুবই সুন্দর। এই আমরা যখন এখান থেকে মেইন রোডে উঠে যাব, তখন রাস্তাগুলো দেখতে অনেক সুন্দর। আর এই রাস্তা দেখার পর যে কারোই ইচ্ছে করবে যাতে বাইক নিয়ে চলে আসে। সো আমরা যে রিসোর্টটাতে উঠছিলাম সেটা হচ্ছে হোটেল গ্র্যান্ড সুলতানের অপোজিটে এই রাস্তাটা বাইর হয়েছে। আর এখন আপনারা তো দেখলেনই যে কোথা থেকে আসছি। তো এই যে সামনে আমরা দেখতেছি গ্র্যান্ড সুলতান, তো এটা হচ্ছে হোটেল গ্র্যান্ড সুলতান। আমরা যাচ্ছি কুলাউড়া টি গার্ডেন, তো এটা সম্ভবত সামনে। তো আমরা যাচ্ছি, এখনো শিওর না, ম্যাপ দেখে দেখে যাইতে হচ্ছে, কারণ আমাদের সাথে চীনে এরকম কেউ আসে নাই। সো প্রবলেম না, যেহেতু গুগল ম্যাপ আছে হয়তো একটু রাস্তা এদিক সেদিক হতে পারে। কিন্তু আমরা যাচ্ছি কুলাউড়া টি গার্ডেন, সেখানে আমরা চা বাগান দেখতে যাব। শুনছি ওটা নাকি মোটামুটি সুন্দর একটা চা বাগান। আর শ্রীবঙ্গলের যে রাস্তাগুলো, ওয়াও, ফার্স্ট ক্লাস। এবং কর্নারিংয়ের জন্য আমি বলবো বেস্ট রাস্তা এখন পর্যন্ত আমার দেখা বাংলাদেশে, যদিও আমি বান্দরবনে ওই সাইডটা এখনও কভার করতে পারি নাই, হয়তো ফিউচারে করবো। কিন্তু আপাতত দৃষ্টিতে আমার কাছে মনে হচ্ছে শ্রীবঙ্গলের রাস্তাগুলো বেস্ট। আপনি যদি বাইক নিয়ে আসেন আই হোপ খুবই এনজয় করতে পারবেন।
প্রবলেম হচ্ছে বৃষ্টিটা যদি চলে আসে তাহলে টাইম স্কেডিউলটা খুবই জামালে পড়ে যাবে নিয়ে। লেটস সি কটু কভার করতে পারি আমরা। আর শ্রীমঙ্গলের রাস্তা এত সুন্দর যে ক্যামেরা বন্ধ করতে ইচ্ছে করতেছে না। আবার ক্যামেরা মাত্র ব্যাটারি আছে দুইটা, আমার অরিজিনাল ব্যাটারিটা নষ্ট হয়ে গেছে। আফটার মার্কেট চার্জার দিয়ে চার্জ দেওয়ার পরে অরিজিনাল ব্যাটারিটা নষ্ট হয়ে গেছে। ব্যাটারি মানে খুবই ডিসঅ্যাপয়েন্টমেন্ট হয়েছে আমি। হোয়াট এভার, যাই হোক দুইটা দিয়ে চালাইতে হবে। আর ব্যাকআপ হিসেবে আমার বাইকে চার্জার আছে, সো আমি ইনকেস যদি লাগে ওই ক্ষেত্রে বাইক থেকে চার্জ করতে পারবো। সো এটা একটা হাতে অপশন। লাউয়া ছড়া চিত্র হরিং বনে আপনাকে স্বাগতম। লাউয়া ছড়া উদ্যান, হ্যাঁ আমাদের অবশ্য লাউয়া ছড়া যাওয়ার প্ল্যান আছে, তবে আগে ওই টি গার্ডেনটা দেখে আসি, তারপরে ইনশাআল্লাহ লাউয়া ছড়া আসবো। আর যদি বৃষ্টি হয় তাহলে যে কি কভার করতে পারবো ওটা নিয়ে একটু টেনশন আছে। আর একটা গুরুত্বপূর্ণ টিপস ফর এই আঁকাবাঁকা রাস্তা বা হচ্ছে পাহাড়ের রাস্তা, সেটা হচ্ছে অলওয়েজ বাম দিকের লেনে থাকার চেষ্টা করবেন, স্পেশালি যখন আপনি ব্ল্যাঙ্ক পয়েন্টে থাকবেন, মানে হচ্ছে আপনি যখন পুরো রোডের ভিউটা দেখবেন না ওই সময় বাম দিকে লেনে থাকবেন। কারণ হঠাৎ করে অপর সাইড থেকে যদি কিছু চলে আসে তাহলে একটা দুর্ঘটনা ঘটার সম্ভাবনা তৈরি হয়। সো বিশেষ করে পাহাড়ের রাস্তায় এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখতে হবে আমাদের, যে আমরা সবসময় ল্যান্ড মেনটেন করে বাইক রাইড করার চেষ্টা করব। আমরা যাচ্ছি কুলৌরা, কিন্তু কত কিলোমিটার দূর উই হ্যাভ নো আইডিয়া। জাস্ট যাচ্ছি তো যাচ্ছি, অলরেডি 10 থেকে 12 কিলোমিটার চলে আসছি, সামনে আরও কত যেতে হবে জানি না। লোকজনের কাছ থেকে জিজ্ঞেস করে করে যাচ্ছি যে কুলৌরা রাস্তা কোথায়, তো মানুষজন দেখা দিচ্ছে ওইভাবেই যাচ্ছি। কিন্তু কোথায় কোথায় কুলৌরা? পাহাড়ি রাস্তায় অলওয়েজ সতর্কতা নিয়ে, এক্সট্রা সতর্কতা নিয়ে বাইক চালাতে হবে।
আমি জানি না আপনারা ভিউটা দেখতে পাচ্ছেন কিনা, আর এটা অনেক উপরে উঠছে আমরা গ্রাউন্ড থেকে। আনফরচুনেটলি আমি যখন উঠছি তখন আমার আগের ব্যাটারির চার্জটা একদমই কমপ্লিট ফিনিশ হয়ে যায়, দ্যাটস ওয়াই আমি ওঠার ভিডিওটা করতে পারি নাই। এটা হচ্ছে ইস্পাহানির একটা বাংলোর মতো, এটা অনেক উপরে নিচ থেকে। আর হচ্ছে আমাদের গাড়িগুলো এখানে রাখছি। তো আমি যখন উঠছিলাম তখন এই রুটতে উঠতে হয়েছে এবং এই রুটটা অনেক মানে উঁচা ছিল এবং পাশাপাশি ডেঞ্জারাস ছিল, ক্যামেরাতে হয়তো বোঝা যাবে না। আমি যখন আবার নামবো তখন আবার ভিডিও রেকর্ড করার চেষ্টা করব। তো এখন আপাতত এখান থেকে আমরা একটু ট্রেকিং করব, ট্রেকিং করে দেখব ইস্পাহানি, গাজীপুর ইস্পাহানি যে চায়ের উৎপাদনটা মূলত এখান থেকে হয়। দূরে দেখতেছেন পাহাড়গুলা, দেখতে খুবই অসাধারণ লাগতেছে। ভিউটা দেখেন গাইস, অসাধারণ, ছবির মতো সুন্দর, এত সুন্দর যে হতে পারে এটা আসার আগে বুঝতে পারি নাই। আলহামদুলিল্লাহ যে এই জায়গায় আসার সৌভাগ্য হয়েছিল। ওইখান থেকে বৃষ্টি আসতেছে, মেঘ দেখা যাচ্ছে যে মেঘ আসতেছে, আমরা এখানে দু একটা ফটো পড়তেছে। তো বৃষ্টি পরে নামতে হবে, ট্রেকিং করতে হবে। এই হচ্ছে ভিউ, আমি জানি ক্যামেরার চোখে অত সুন্দর দেখা যাচ্ছে না হয়তো, কিন্তু রিয়েল লাইফে আসলেই অসাধারণ। এই পুরোটাই হচ্ছে ইস্পাহানির। ওরা এখানে মোটামুটি অনেক বড় এরিয়া নিয়ে চা চাষ করে। ওয়াট এ ভিউ ম্যান, এত সুন্দর। তো চা বাগানের মাঝখানে আমরা হাঁটতেছি আর অনেক নায়িকারা পোজ দিচ্ছে এখানে। একজন আমার দেখাইতেছে কিভাবে তুলতে হবে, এভাবে না এমনে না উমনে, এখানে পোজ হচ্ছে পোজ। নিচে এটা অনেক গভীর বাট এখান থেকে বোঝা যাচ্ছে না যদিও ক্লিয়ারলি। আর এখন একটু আবহাওয়া মোটামুটি কন্ট্রোলে আসছে, বাতাস আসতেছে যে এনি টাইম বৃষ্টিও চলে আসতে পারে। তো যাই হোক, দেখি আমরা সামনে দিয়ে আর কি কি দেখতে পাই। আপনারা অবশ্যই ইকতার মাহমুদ ভাইয়ের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সঙ্গে থাকবেন এবং সাপোর্ট দিয়ে যাবেন সবসময়। আপনার চ্যানেল নামটা বলেন একটু। আমার চ্যানেল নাম হচ্ছে খাইছি তোরে। সেই আচ্ছা ঠিক আছে, খুব ভালো একটা চ্যানেল, আপনারা খাইছি তোরে চ্যানেলটা দেখতে পারেন সার্চ দিয়ে। ওই যে দূরে বৃষ্টি হইতেছে, আমরা পাহাড়ের অনেক উপরে একদম টপ লেভেলে আছি আর অলরেডি বৃষ্টি শুরু হয়ে গেছে। ব্যাপারটা ইন্টারেস্টিং যে পাহাড়ের উপরে উঠে বৃষ্টিটা আটকা পড়া। Thank you.
সো গাইস চলুন দেখি আমরা কিভাবে চা পাতাগুলো প্রসেসিং করা হয়, আপনাদের সামনে কিছু ফুটেজ নেওয়ার চেষ্টা করব। লেটস সি। হ্যাঁ, এগুলো এখানে ড্রাই করা হয়, শুকানো হয়, শুকানোর পরে হয়তো অন্য কোনো জায়গায় ট্রান্সফার করা হয়। তো গাইস আজকে আমার ব্লগটা এখানেই শেষ করছি। আমার চ্যানেলের আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে অন্য কোনো সাবজেক্ট নিয়ে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।